অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছিলেন। এরপর প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি। একই সময় তার টিমমেট অক্ষর প্যাটেল বলেছিলেন যে কেকেআর থেকে দিল্লির টিমে আসার পরে ঠিক কী হয়েছিল যার কারণে কুলদীপ যাদব এত ভালো বোলিং শুরু করেছিলেন। অক্ষর প্যাটেলের মতে এটা সবই মানসিকতার খেলা। কুলদীপ যাদব আইপিএলে কেকেআর টিমে লড়াই করছিলেন কারণ টিমে তার জায়গা নিশ্চিত হয়নি। তিনি জানতেন না তখন যে তিনি কেকেআরে তার সব ম্যাচ খেলবেন কি না। তবে এখানে আসার পর মানে দিল্লিতে আসার পর তিনি জানেন যে তিনি সব ম্যাচই খেলবেন। যখন আপনি জানেন যে টিমে আপনার জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং দু এক ম্যাচে খারাপ খেললেও আপনাকে বাদ দেওয়া হবে না, তখন আপনি আপনার সেরাটা দেবেন। আইপিএল তো জলদি শুরু হচ্ছে, তাই এখনই তোমরা ভারতের নাম্বার ওয়ান বই ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু ভাই অক্ষর প্যাটেল কেকেআরকে বলতে পারো হালকা অপমান করলো যে কেকেআর নাকি কুলদীপ যাদবকে খেলায়নি। তোমরা সবাই জানো গত কয়েক বছর ধরে কেকেআরে কুলদীপ যাদব খুব বাজে বোলিং করেছেন, মানে ফর্মে ছিলেন না। আর সেখানে বরুণ চক্রবর্তী এসে একের পর এক ম্যাচে ভালো বোলিং করে প্লেইং ইলেভেনে তার জায়গা নিশ্চিত করেছিলেন। অক্ষর প্যাটেল ভুলে গেছে যে কুলদীপ যাদবকে তৈরি করেছিল কেকেআর, আর কেকেআরে যখন ছিল তখন একদমই ফর্মে ছিলেন না কুলদীপ যাদব।